ঘুষ ছাড়া এমপিও মেলে না। অনুমোদিত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য তাদের পাওয়া বেতন ভাতার সঙ্গে জাতীয় বেতন স্কেলের শতভাগ মূল বেতন, 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা যোগ করে দেওয়া হয়। বেতন ভাতার সরকারি এই অংশটুকুই হলো সেই বহু কাঙ্ক্ষিত এমপিও। দেশে এই এমপিও প্রথার সূত্রপাত হয় 1980 সালের 1 জানুয়ারি থেকে। তখন এর নাম ছিল টিবি, টিচার্স বেনিফিট। শুরুতে টিবি প্রাপ্তদের দেওয়া হতো সরকারি মূল বেতনের 50%। 90-এর দশকে এসে এর নামকরণ হয় এমপিও, মান্থলি পে অর্ডার। পরে সব সরকারের আমলেই কিছু কিছু বাড়িয়ে এমপিও এখন সরকারি মূল বেতনের শতভাগ যোগ করে 1500 টাকা করা হয়েছে। এ পর্যন্ত দেশে প্রায় 26,000 শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানকার প্রায় 5 লাখ শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে এমপিও ভুক্ত করা হয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিক্ষক কর্মচারীরা অবসরে যান আর সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়। চাহিদা বিবেচনায় 2 মাস পর পর প্রতি বিজোড় মাসে সারা দেশে গড়ে প্রায় 2500 নতুন শিক্ষক কর্মচারীকে এমপিও ভুক্ত করা হয়। কিন্তু দেশে প্রায় সর্বব্যাপী দুর্নীতির আবহে বেসরকারি শিক্ষক কর্মচারীর জীবনে অনন্য এমপিও সুখের অধ্যায়ে দুঃখের আঁচল পড়তে দেরি লাগে। প্রথম থেকেই তারা পড়ে যান ঘুষের জাঁতাকলে। শুরু থেকে টিবি বা এমপিওর কাজটা করত মাউসি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, যাকে বলা হয় শিক্ষা ভবন। কিন্তু দিন দিন সেখানে ঘুষ বাণিজ্যের অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে সমালোচনা, দাবি ও চাপের মুখে 2015 সালের 6 এপ্রিল থেকে এমপিও ভুক্তির কাজটা বিকেন্দ্রীকরণ করা হয়। দেশ জুড়ে মাউসির 9টি আঞ্চলিক অফিস থেকে এখন এমপিও ভুক্তির আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। যুক্তি হিসেবে তখন সরকার পক্ষ থেকেই বলা হয়েছিল বিকেন্দ্রীকরণ হলে ঘুষ দুর্নীতির অত্যাচার ও মাত্রা কমে যাবে। কিন্তু বিকেন্দ্রীকরণের 7 বছরের মাথায় এসে ঘুষ যন্ত্রণায় অতিষ্ঠ শিক্ষক কর্মচারীদের আজ নাবিশ্বাস অবস্থা। কিন্তু ঘুষের তো কোনো প্রমাণ থাকে না, কোনো চিহ্ন রাখে না কেউ। ঘুষ আদায়কারী বা ঘুষদাতা স্বীকারও করবে না কখনো, তাহলে প্রমাণ হবে কি করে? ঘুষ না দিয়ে এমপিও ভুক্ত হয়েছেন এমন একজন শিক্ষকও আপনি খুঁজে পাবেন না। আবার নিজের এই অপ্রিয় সত্য ঘটনাটা আপনার কাছে স্বীকার করবেন এমন একজনকেও পাবেন না। এমপিও ভুক্তির জন্য আগে শুধু শিক্ষা ভবনে ঘুষ দিতে হতো, আর এখন দফায় দফায় ঘুষ দিতে হচ্ছে কমপক্ষে 3টি ঘাটে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক উপপরিচালকের কার্যালয়ে, ডিডি অফিস নামেই বেশি পরিচিত। একজন শিক্ষক প্রথমে অনলাইনে আবেদন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে। তিনি কাগজপত্র পরখ করে সব ঠিক থাকলে তা পাঠান জেলা শিক্ষা কর্মকর্তার কাছে। তিনি আবার সেগুলো যাচাই বাছাই করে পাঠান মাউসির বিভাগীয় আঞ্চলিক উপপরিচালকের ডিডির কাছে। ডিডি সেগুলো আবারও যাচাই করে সব ঠিক থাকলে এমপিও ভুক্তির জন্য নির্বাচন করেন। প্রতি বিজোড় মাসের 15 তারিখের উপর মাউসি সব আঞ্চলিক উপপরিচালককে নিয়ে সভা করে এমপিও ভুক্তি চূড়ান্ত করে। এভাবে একই শিক্ষকের একই কাগজপত্র একই 3 স্তরে 3 অফিসে যাচাই বাছাই করার সময় চলে হয়রানি ও ঘুষ আদায়। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম রনি সমকালকে বলেছেন, এমপিও ভুক্তির ক্ষেত্রে এখন আগের চেয়ে ঘুষ বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, আঞ্চলিক কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত সবাই যেন ফাঁদে পেতে বসে আছে শিক্ষকদের হয়রানিতে ফেলে টাকা দেয়। ঘুষ শিকারের অস্ত্র হয়রানি। এমপিও পেতে 27 থেকে 37 ধরনের কাগজ জমা দিতে হয় শিক্ষকদের। শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ধরন বুঝে কাগজের সংখ্যা কম বেশি হয়। প্রতিষ্ঠানের শ্রেণী ও শাখা বেশি থাকলে কাগজও বেশি লাগে। এত সব কাগজপত্রের প্যাচে ফেলে নিরীহ শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায়ে শিক্ষা অফিস গুলোতে গড়ে উঠেছে শক্তিশালী চক্র। কর্মকর্তারা নিজ হাতে ঘুষ নেন না, আদায় করেন অফিসেরই কোনো কর্মচারীকে অলিখিত ক্যাশিয়ার বানিয়ে তার মাধ্যমে। ওই 3 অফিসের প্রতিটিতেই আছে এরকম ঘুষের দালাল। অথচ যোগ্যতা থাকার পরও এবং সব বৈধ কাগজপত্র থাকার পরও শুধু ঘুষ না দেওয়ায় এমপিও পেতে দিনের পর দিন ঘুরে ঘুরে গলত ঘর হতে হচ্ছে অনেক সাধারণ শিক্ষককে।
জাল সনদেই নিয়োগ এনপিও, অথচ যে সরকারি সংস্থা এনডিআরসি এর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পরীক্ষায় পাশ করে সনদ না পেলে নিয়োগী হওয়ার কথা নয়, সেই সংস্থার জাল সনদ দিয়েও শিক্ষক পদে নিয়োগ শুধু নয়, এমপিও ভুক্তি পর্যন্ত হয়ে গেছে এমন উদাহরণ মিলেছে অনুসন্ধানে। চুক্তির জন্য আছে কেশিয়ার মন্ত্রী ডিজির অসহায় স্বীকারোক্তি। এই সর্বগ্রাসী ঘুষ সংস্কৃতির বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব কথা বলা হচ্ছে এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই, সত্যিকারের কিছু দুষ্টচক্র শিক্ষকদের রক্ত চুষে খাচ্ছে, শিক্ষা কর্মকর্তা আমাদের নিম্ন শ্রেণীর কর্মচারীরাও এ থেকে পিছিয়ে নেই, আবার যারা ঘুষ দেয় তারা কোনো প্রমাণ রাখে না, প্রমাণ ছাড়া তো প্রশাসনিক অ্যাকশন নেওয়া যায় না। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি গত 5 জুন শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিকেন্দ্রীকরণের কারণে এমপিও নিয়ে শিক্ষকদের হয়রানি বেড়েছে স্বীকার করে বলেন, আমরা সব সময় মনে করেছি বিকেন্দ্রীকরণ করাটাই মনে হয় ভালো, অধিকাংশ ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিকেন্দ্রীকরণে হয়রানি বেড়ে যেতে পারে, আমাদের কাছে মনে হচ্ছে এমপিও ভুক্তি বিকেন্দ্রীকরণে এ ঘটনা ঘটছে।